বৃহস্পতিবার পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 158তম জন্মশতবার্ষিকী। বনগাঁতেও যথাযথ মর্যাদায় দিনটি পালিত হয়। বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। অন্যান্যদের মতো দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করলেন বনগাঁর একটি সাংস্কৃতিক সংস্থা জ্যোতিষ্বরম। এদিন সকালে বনগাঁর আমলাপাড়া এলাকা থেকে প্রথম শোভাযাত্রা সহকারে জ্যোতিষ্বরমের সকলে এসে পৌঁছান বনগাঁ মণিসঙ্গন চত্বরে। সেখানেই কবিগুরুর মূর্তিতে মালা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মাল্যদান করেন সমাজের বিশিষ্টজনেরা। মাল্যদান শেষে শুরু হয় নৃত্য অনুষ্ঠান। নৃত্য পরিবেশন করেন সংস্থার শিল্পীরা। এরপর পুনরায় শোভাযাত্রা সহকারে তারা ফিরে যান বনগাঁ উচ্চ বিদ্যালয়ে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনি সম, তুমি রবে। বিদ্যালয়ের অনুবর্তন মঞ্চে সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এদিনের নানান অনুষ্ঠান। এ বিষয়ে জ্যোতিষ্বরমের পক্ষে প্রাক্তন শিক্ষক দিলীপ ঘোষ বলেন, 1919 সালে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিলেন যিনি, তিনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাকেই আমরা দেখেছি সব থেকে বেশি সরব হতে, আমরা দেখেছি তাকে নাইটুবাদী মানে ত্যাগ করতে। সেই জন্যে আমাদের এবছরের এই অনুষ্ঠান আমরা তার এই যে ত্যাগ, তার এই ত্যাগের কথা স্মরণ রেখে আমরা পালন করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।